ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল, এবং আমি তোমাদের সাথে জয়ন্ত। ম্যাথে যে চ্যাপ্টারটা সম্বন্ধে আজকে আলোচনা করব, যেটা কম্পিটিটিভ এক্সামের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেটা ছিল নাম্বার সিস্টেম। মোটামুটি 100 নম্বর যদি একটা এক্সাম হয়, যেখানে 25 নম্বরের ম্যাথ আসে, সেখানে নাম্বার সিস্টেমের এই চ্যাপ্টারটা থেকে 5 নম্বর মোটামুটি ম্যাথে আসবে, সমস্ত পরীক্ষাতে মোটামুটি আসে। তো তার জন্য এই চ্যাপ্টারটা হচ্ছে কম্পিটিটিভ এক্সামের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো কিছু অঙ্ক আজকে তোমাদের জন্য বাছাই করেছি, সে সমস্ত অঙ্কগুলি আলোচনা করি। এ সমস্ত কোশ্চেনগুলো কিন্তু বিগত পরীক্ষা আগে এসছে, এবং ভবিষ্যতে যে এক্সামগুলো হবে সেগুলোতে কিন্তু আসার চান্স আছে। 1 নম্বর কোশ্চেন, ইফ 1² + 2² + 3² + ……/20² ইজিকাল টু 2870, দেন 2² + 4² + 6² + ……/40² ইজিকাল টু কত হবে? এখানে দেখো, আমি যদি এটা লিখি প্রথমে 2² + 4² + 6² + ……/14² যেটা আমি লিখলাম, এবার আমি দেখব যে এটা থেকে কি কমন যায়। দেখো, এখান থেকে 2 এর স্কোয়ার মানে 4 কমন যাচ্ছে। যদি 2 এর স্কোয়ার কমন যায়, তাহলে ব্র্যাকেটের মধ্যে থাকছে 1² + 2² + 3² + ……/20² এইটার মানে দেখো, আমাদেরকে কোশ্চেনে দিয়ে দিয়েছে 2870। তো আমি 2 × 2 = 4, 4 এর সাথে 2870 গুণ করব, 11480 আমার অ্যান্সার। নেক্সট অঙ্কে চলে আসছি। ইফ √ 30625 = 175, দেন ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ, একটা ডেটা দেখো দিয়ে দিয়েছে, √30625 + √30625 + √3.025। দেখো, এখানে আমাকে কোশ্চেনে বলেছে √30625 = 175, আর যেটার আমার মান বের করতে বলেছে, তার মধ্যে কিন্তু দেখো একটা জিনিস খেয়াল করো, প্রত্যেকটা রুটের ভিতরেই 30625 আছে, কিন্তু যে পয়েন্টটা রয়েছে না, সেই পয়েন্টটা দেখো একটু এদিক ওদিক আছে, কিন্তু √30625ই আছে। তাহলে আমি এখানে √30625 মানে 175 আমি জানি, তাহলে প্রথম দেখো √30625-এর মান হচ্ছে 175 যোগ √30625 দিয়েছে, পয়েন্টটা শেষের থেকে দুঘর আগে, তাইলে যে সংখ্যাটা দিয়ে দিয়েছে তার থেকে এক ঘর আগে হবে, তার মানে 175 আছে, তার জন্য হবে 17.5 বা 17.50 বলা যেতে পারে। রুটের ভিতরে যতগুলো ঘরের পরে, রুটের ভিতরে যতগুলো ঘরের আগে দশমিক হবে, যেটা আমি বসাবো তার হাফ আগে দশমিকটা হবে। প্লাস দেখো √30 3.0625, চারটে ঘর আগে দশমিক আছে, তাহলে দুটো ঘর আগে দশমিক আমার হবে 1.75। ব্যাস, এটাকে আমি অতি সাবধানে আমাকে যোগ করতে হবে, ঠিক আছে, যেহেতু পয়েন্টগুলো এদিক ওদিক হয়ে আছে, তার জন্য খুব সাবধানে যদি যোগ করি, তাহলে অ্যান্সারটা হবে 194.25, এটা হচ্ছে আমার অ্যান্সার। নেক্সট অঙ্কে চলে আসছি। ইফ √0 √ 1331 = 11, দেন ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ √1331 + √0.001331 + √0.1234 5, পাঁচটা শূন্য, 1331। জাস্ট দেখো, এক্ষেত্রে আগের অঙ্কটার মতোই দিয়েছে, আগে যেহেতু স্কোয়ারগুলো স্কোয়ারের রুটের ভিতরে যে সংখ্যাগুলো দিয়েছিল সেটা দেখো 30625ই ছিল, এক্ষেত্রেও কিউব রুটের ভিতরে দেখো 1331 যেটার মান আমাকে বলে দিয়েছিল কোশ্চেনে সেইটাই আছে, শুধুমাত্র পয়েন্টগুলো একটু এদিক ওদিক আছে। তাই এই কোশ্চেনটা আমি কীভাবে সলভ করবো, জাস্ট স্কোয়ারের ক্ষেত্রে যতগুলো ঘর পরে পয়েন্ট ছিল তত ঘরের হাফ দশমিক হবে আগের স্কোয়ারের ক্ষেত্রে, আর কিউবের ক্ষেত্রে যতগুলো পরে দশমিক আছে তার 1/3 পরে দশমিক হয়ে বসবে। কিউব রুট ওভার 1331 এটার বদলে আমি লিখলাম 11, প্লাস কিউব রুট ওভার দিয়েছে 1.331, তার মানে তিনটে ঘর আগে দশমিক আছে বলে তিনের হাফ কত, এক, তিনের 1/3 কত, এক, তাহলে এক ঘর আগে দশমিক, 1.1 লেখার কথা আমি এখানে
তিনটে ঘর নিয়েছি 1.100 প্লাস, তারপরটা দেখো 1, 2, 3, 4, 5 ছটা ঘর আছে, তার মানে তিনটে ঘরের হবে 0.110 প্লাস দেখো তারপর একটা নটা ঘর আছে, তাহলে এক্ষেত্রে তিনটে ঘর হবে 0.011। এটা দিয়ে খুব সাবধানে আমি যোগ করি, তাহলে হবে অ্যান্সারটা 12.221, 12.221 এটা হচ্ছে আমার অ্যান্সার। নেক্সট 4 নম্বর কোশ্চেন রয়েছে, ইফ দ্য সাম অফ টু নাম্বারস ইজ 29 অ্যান্ড দেয়ার প্রোডাক্ট ইন দেয়ার প্রোডাক্ট ইজ 120, তাহলে ফাইন্ড আউট দ্য সাম অফ দেয়ার রেসিপ্রোকালস, মানে অনন্যকের যোগফল কত হবে। দুটো সংখ্যা আমি যদি একটা এক্স একটা ওয়াই ধরি, তাহলে আমাকে অনন্যক হবে 1/x প্লাস 1/y, তার যোগফলটা হবে 1/x প্লাস 1/y। এটার মানে বার করতে বলেছে, তা দেখো এক্ষেত্রে লসাগু হচ্ছে এক্স ওয়াই নিচে আর উপরে চলে এক্স প্লাস ওয়াই, তা দেখো এটাই বলে দিয়েছে যে সাম হচ্ছে 29 তাই 29 আর এক্স ওয়াই আমার চলে প্রোডাক্ট মানে 120, তাহলে অ্যান্সারটা চলে আমার 29/120। নেক্সট 5 নম্বর অঙ্ক চলে আসি, ইফ দ্য সাম অ্যান্ড ডিফারেন্স অফ দ্য টু নাম্বারস আর 20 অ্যান্ড 8 রেসপেক্টিভলি, দেন দ্য ডিফারেন্ট অফ দ্য স্কোয়ারস, স্কোয়ারের ডিফারেন্স কত। একটা নাম্বার যদি এক্স হয়, একটা নাম্বার ওয়াই, যদি ওয়াই হয়, তাহলে স্কোয়ারের ডিফারেন্স, তার মানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এর মানটা আমাকে বার করতে বলেছে। তাহলে এই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের ফর্মুলা হচ্ছে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। এটা যেহেতু এটা অনেকটা অ্যালজেব্রার ফর্মুলাই আমাকে ফেলতে হচ্ছে, তো যাই হোক অ্যালজেব্রার একটা ক্লাস আছে, সেইটার মধ্যে সমস্ত রকমের ফর্মুলা যা যা আমাদের কম্পিটিটিভ এক্সামের জন্য ইউজ করা হয় সেগুলো ওখানে বলে দেওয়া আছে। তো সেখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইজকাল টু চলে এক্স প্লাস ওয়াই প্লাস ইন্টু চলে এক্স মাইনাস ওয়াই, তাহলে 20 × 8 তার মানে 160 হচ্ছে অ্যান্সার। নেক্সট অঙ্কে চলে আসছে, ইন এ ডিভিশন প্রবলেম দ্য ডিভাইজার ইজ 12 টাইমস অফ দ্য কোশেন্ট অ্যান্ড অলসো 5 টাইমস অফ দ্য রিমাইন্ডার, ইফ দ্য রিমাইন্ডার ইজ 48 দেন ফাইন্ড আউট দ্য ডিভিডেন্ট। ডিভিডেন্ট মানে হচ্ছিল ভাজ্য, বলেছে ডিভাইজার মানে হচ্ছিল ভাজকটা 12 টাইমস অফ দ্য কোশেন্ট, 12 টাইমস অফ দ্য কোশেন্ট মানে হচ্ছিল ভাগফলের 12 গুণ এবং 5 টাইমস অফ দ্য রিমাইন্ডার অবশিষ্টের 5 গুণ। তাহলে যদি বলে যে ইফ দ্য রিমাইন্ডার ইজ 48 মানে অবশিষ্টটা যদি হয় 48, তাহলে ভাজ্যটা কত। দেখো এক্ষেত্রে আমি আমরা ক্লাস 3, 4, 5 এরকম টাইমে একটা বাংলায় একটা ফর্মুলা বলেছিলাম, ভাজ্য সমাসান ভাজক গুণ ভাগফল যোগ অবশিষ্ট, আমাকেও এখানে কিন্তু সেই ফর্মুলাটাই কাজে লাগবে। দেখো ক্যাপিটাল ডি মানে হচ্ছে ডিভিডেন্ট মানে হচ্ছে ভাজ্য সমাসান স্মল ডি মানে হচ্ছে ডিভাইসার মানে হচ্ছে ভাজক গুণ কিউ কোশেন্ট ভাগফল প্লাস আর মানে হচ্ছে রিমাইন্ডার অবশিষ্ট, ডিভাইডেন্ট ইজ ইকুয়াল টু ডিভাইসার ইন্টু কোশেন্ট প্লাস রিমাইন্ডার, ক্যাপিটাল ডি ইজ ইকুয়াল টু স্মল ডি ইন্টু কিউ প্লাস আর। দেখো এখানে আর রিমাইন্ডার হচ্ছে 48, তার মানে ডিভিজার হবে 48 এর 5 গুণ তার মানে 240, সেটাই মানেই হচ্ছে হলো সেই ডিভাইজার মানেই হচ্ছে হলো কোশেন্টের 12 গুণ তার মানে 12 × কিউ, তার মানে কিউ এর মান এক্ষেত্রে দেখো 20 হচ্ছে, তাহলে এক্ষেত্রে ডিভিডেন্ট মান হবে 100 200, ডিভাইজারের সাথে কোশেন্ট গুণ মানে 240 × 20 প্লাস হচ্ছে রিমাইন্ডার মানে 48, তাহলে এক্ষেত্রে এটা যোগ করলে আমরা আসলে দেখো 4848। নেক্সট অঙ্কে চলে আসছি 7 নম্বর, দ্য সাম অফ দ্য ডিজিট অফ দ্য টু ডিজিট নাম্বার ইজ 8, ইফ দ্য ডিজিটস আর রিজাল্ট রিভার্সড দ্য নাম্বার ডিক্রিজ বাই 54, ফাইন্ড আউট দ্য নাম্বার। দুটো ডিজিট বলেছে যোগফল 8, তাদেরকে যদি স্থান পরিবর্তন করে দেওয়া যায় তাহলে নাম্বারটা 54 কমে যাবে, এক্ষেত্রে নাম্বারটা কত হবে। এক্ষেত্রে আমি কিন্তু এককের ঘর এক্স, দশকের ঘর ওয়াই, এটা ধরে মূল সংখ্যাটা হচ্ছিল 10x + y, পরিবর্তন করলে 10y + x, দুটোর ভাগ দুটোর বিয়োগ করলে 54, সেখান থেকে এক্স ওয়াই বাদ বার করতে পারি, সেভাবে আমি করতে পারি। কিন্তু এক্ষেত্রে আমি দেখো অপশান টেস্ট করবো, অপশান টেস্ট হচ্ছে এক্ষেত্রে একদম সোজা নিয়ম ওটি করতে হবে। 53 উল্টো করে দিলাম 35, ডিফারেন্স করলাম দেখলাম 18, তাহলে হবে না, ডিফারেন্সটা আমার আসতে হবে 54। অপশান বি 62, উল্টো দিলাম 26, ডিফারেন্স করলাম 36, হলো না। 71, 17 হচ্ছে উল্টো বিয়োগ করলে 54, তাহলে অ্যান্সারটা ছিল আমার 54। তাহলে এইভাবে অপশান টেস্ট করলে কিন্তু আমার এই অঙ্কটা সোজা হবে। তাহলে বন্ধুরা সমস্ত রকম আপডেট পেতে এই চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে নাও, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, যদি কোনো কথা বলার থাকে তাহলে কমেন্ট বক্সে জানাও, তোমাদের বন্ধুরা যাতে এই চ্যানেলটা দেখতে পায় তাদের জন্য প্রচুর শেয়ার করো, আর ফার্দার নোটিফিকেশনের জন্য বেল আইকনটা প্রেস করে দিও। নেক্সট এপিসোড নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসি তোমাদের সাথে, টাটা।